তো নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রিতমস রিভিউ, আমি রিতম। তো এখন আমি কথা বলবো বাওয়াল মুভিটাকে নিয়ে, যেটা আমি কালকে অ্যামাজন প্রাইমে দেখলাম। বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর আছে এই মুভিটাতে। তো চলো এই মুভিটা কিরম লাগলো এটা বলা যাক। তো প্রথমত খুব আরামসে স্টোরিটা আগে এক্সপ্লেন করা যাক, তারপরে বলবো এই মুভির খারাপ দিক এবং ভালো দিক। প্রথমত বরুণ ধাওয়ান, যে একজন হিস্ট্রি টিচার, কিন্তু তার পড়াতে একদম ভালো লাগে না। তার সম্বন্ধ ঠিক হয় জাহ্নবী কাপুরের সাথে, এবং জাহ্নবী কাপুরকে বরুণ ধাওয়ান পছন্দও করে এবং তাদের বিয়েও হয়। বিয়ে হওয়ার পরে তাদের সম্পর্কটা একটা কারণে ঠিক থাকে না। এবার কী কারণে সম্পর্কটা ঠিক থাকে না সেটা তোমরা মুভিতে গিয়ে দেখে নাও, কারণ স্পয়লার দেবো না। দেন বরুণ ধাওয়ান একটা প্রবলেমে পড়ে যায়, এবং প্রবলেমে পড়ার পরে সে ঠিক করে যে সে ইউরোপ যাবে তার স্ত্রীকে নিয়ে, মানে জাহ্নবী কাপুরকে নিয়ে, ওয়ার্ল্ড ওয়ার টু পড়াতে। এইবার ওয়ার্ল্ড ওয়ার পড়াতে যখন সে যাবে, ওই যে সিনটা, ওই যে মুহূর্তটা, ওখানে গিয়ে যখন সে ওয়ার্ল্ড ওয়ারটা পড়াবে, তারপরে হিটলারকে নিয়ে পড়াবে, ওই যে স্টোরি টেলিংয়ের যে ব্যাপারটা, ওটা কিন্তু মারাত্মক। এবং লাস্টে গিয়ে কি তাদের সম্পর্ক ঠিক হয়, এবং হিটলারের স্টোরিটা কিরমভাবে আমাদের সামনে তুলে ধরে সেটা নিয়ে এখন কথা বলবো। প্রথমত এদের সবথেকে বড় ইউরোপে গিয়ে শত্রু হয়ে দাঁড়ায় নিজেই হিটলার এবং পুরনো দিনের কিছু মানুষ। ঠিক ওরকমই যখন তারা স্টোরিটা বলতে শুরু করে না, ওয়ার্ল্ড ওয়ারের বলো বা হিটলারের বলো, যে মানুষের ওপর কেরম অত্যাচার হতো, ওই স্টোরিটা তোমাদের বসিয়ে রাখবে। সত্যি বলছি, অসাধারণ একটা কনসেপ্ট। খারাপ দিক বলতে খুব সামান্য, গানগুলো আমার অতটা ভালো লাগেনি, কিছু জায়গায় একটু লো লেগেছে, বাট পুরো মুভিটা এত সুন্দর করে বানানো হয়েছে তোমরা বিশ্বাস করবে না ভাই, আমার এত সুন্দর লেগেছে। কিন্তু আমি জানি না মানুষ কেন দেখছে না, কারণ মানুষ বলে যে নতুন কিছু হয় না, নতুন কিছু হয় না। বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর এই মুভিটা দেখে আসো, হিটলারের যে স্টোরিটা ওরা বলছে এবং ওদের শত্রু কী করে হিটলার ওখানে হয়ে যাচ্ছে, বা জাহ্নবীর সাথে বরুণের লাভ স্টোরিটা কীভাবে ঠিক হচ্ছে সেটা তোমরা জানতে পারবে। এবং বরুণ আর জাহ্নবীর লাভ স্টোরির মাঝখান দিয়ে হিটলার আর ওয়ার্ল্ড ওয়ার টু এর যে স্টোরিটা তোমরা শুনবে সেটা তোমাদের খুব ভালো লাগবে। একদিকে একটা লাভ স্টোরি চলছে, একদিকে ওয়ার্ল্ড ওয়ার টু এর মতো এমন একটা সেরা একটা চ্যাপ্টার পড়ানো হচ্ছে। এইবার যারা ওয়ার্ল্ড ওয়ার বা হিটলারের ব্যাপারে ইন্টারেস্টেড, তারা ভাই অবশ্যই এই মুভিটা দেখো, কারণ জাহ্নবীর কথা বলি বা বরুণ ধাওয়ানের কথা বলি, স্টোরিটা এত সুন্দরভাবে টেলিং করেছে যে অসাধারণ, এবং প্লেসগুলো এত সুন্দর দেখাচ্ছে। এবং একটা মানে সিন আছে যেখানে বরুণ ধাওয়ান কাঁদছে বসে, ওই সিনটা এত সুন্দর করে তুলে ধরা হয়েছে বিশ্বাস করবে না তোমরা, মারাত্মক লাগছে। এবং কীভাবে মানুষের ওপর অত্যাচার করা হতো, কত মানুষ মারা গেছে, ওই যে জিনিসগুলো যদি তোমরা মন দিয়ে শোনো এবং মন দিয়ে যদি মুভিটা প্রথম থেকে দেখো, তাহলে আমি এইটুকু বলবো, যখন স্টোরি টেলিংটা হবে ওই জায়গাটা তোমরা কাটবে না, কারণ অতটাই তোমরা এটার সাথে ইন্টারেক্ট হয়ে যাবে এবং ইমোশনাল কানেক্টেড হয়ে যাবে। বাই দ্য ওয়ে, যদি মুভিটার ওভারঅল কথা বলা হয়, এটা কিন্তু একটা অন্যরকম মুভি ছিল বলিউডের জন্য। হ্যাঁ, অ্যামাজন প্রাইমে এসছে, আমি চাইতাম এই মুভিটা হলে আসুক, কারণ হলেও মানুষ এটা বড় স্ক্রিনে দেখতে পারতো। অসাধারণ লেভেলের অ্যাক্টিং করেছে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর। বরুণ ধাওয়ানকে এরম একটা জায়গায় দেখা সেটা কিন্তু অন্যরকম, কারণ আমরা বরুণ ধাওয়ানকে রোম্যান্টিক জায়গায় দেখেছি, তোমরা বলতে পারো বরুণ ধাওয়ানকে আমরা কমেডিতে দেখেছি, বাট এরকম একটা সিচুয়েশন, এটাতেও কমেডি আছে, এটাতেও লাভ স্টোরি আছে, কিন্তু এমন একটা সিচুয়েশনকে তুলে ধরা একটা মুভির মাঝখানে জাস্ট স্টোরি দিয়ে, ভেবো না যে কোনো বোর করবে তোমাদের, বোর হবে না এই মুভিটাতে, আমি কথা দিচ্ছি এই মুভিটাতে তোমরা বোর হবে না। তোমরা যখন স্টোরিটা শুনবে না, সেটা তোমাদের কাছে একটা অন্যরকম হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমার মুভিটা কিন্তু অসাধারণ লেগেছে, যদি আমাকে 5 স্টারের মধ্যে এটাকে স্টার দিতাম, আমি ভাই 4 স্টার এমনিতেই দিয়ে দেবো। তো আজকের রিভিউটা এই পর্যন্ত, যদি আমার রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনে প্রেস করে দাও আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের জন্য এইটুকু, টাটা। আর হ্যাঁ, যদি ফেসবুক থেকে দেখে থাকো লাইক অবশ্যই করে দিও আর ফলো করে নিও। আজকের জন্য এইটুকু, টাটা।